হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। আর আজকে সকাল সকাল আসিনি তোমাদের সামনে, এখন প্রায় 12টা বাজে। তো সকালবেলার কাজ টাজগুলো সেরেছি, মানে বাসির ঘর বারান্দা মোছা ঝাড় দেওয়া এগুলো সব হয়ে গেছে, শুধু স্নানটা হয়নি, কারণ আজকে কটা ভিজিয়েছি। তো ভাবছি কেচে কুচে একবারে বিকেল বিকেল স্নান টান সেরে উঠবো। তো রান্নাও মোটামুটি কিছুটা গুছিয়ে নিয়েছি, আকাশ খেয়ে স্কুলে চলে গেছে আলু সিদ্ধ ভাত, আর আমরাও খেয়ে নিয়েছি। আর এবার হচ্ছে যে রান্না আর কি দুপুরে, তো রান্নার মেনুটা তোমরা একবার দেখে নাও, তারপরে রান্না বসাবো। কথা বলি তো দেখো, রান্না রান্না বলতে আজকে করব হচ্ছে তোমার টক ডাল করব, মুসুরির ডাল তো মানে তেঁতুল দিয়ে, আর উচ্ছে আলু ভাজা আর এঁচো। তো এই দেখো উচ্ছে ভাজা, মানে উচ্ছেটা মানে ভাজা বলতে এই যে কেটে জলে ভিজিয়ে রেখেছি, এই যে তার সাথে আলু দেবো, এই যে আর এঁচোড়ের এই যে আলু টমেটো পেঁয়াজ বাটা, পেঁয়াজটা বাটতে হবে, আদা রসুনটা বাটা হয়ে গেছে, এই যে টক ডালে টমেটোটা দিয়ে টকটা দেবো আর কি, আর এই যে এঁচোড়টা সিদ্ধ করা আছে। তো এই হচ্ছে আজকের মেনু আমার। তো তোমরা দেখে নিলে আজকের আমার রান্নার মেনু। আসলে কি বলতো, গরম গরম পড়ছে, তো তার জন্য ভাবলাম একটুখানি টক ডাল করবো। আর গরমকালে হচ্ছে আমি আর কি বেশিরভাগ সময় বেশি মানে টক ডাল আর তিতোটা রাখি, হয় উচ্ছে ভাজা, মানে উচ্ছে আলু ভাজাটাই বেশি হয়, কারণ নিম পাতাটা আমাদের বাড়ি সবাই আবার খায় না, শুধু আমি একা। তা কালকে নিম বেগুন ভাজা হয়েছিল, তো আজকে ভাবলাম যে তাহলে নিম বেগুন আর করবো না, আজকে উচ্ছেটাই করি, তাহলে উচ্ছে আলু ভাজা করবো। আর যা তোমরা তো দেখলেই, তো চলো আমি রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিই, কারণ 12:10 প্রায় হয়ে গেছে। তো চলো সঙ্গে থাকো। রান্না তো বসিয়ে দিয়েছি, আগে এঁচোড়টা করবো, এঁচোড়ে আলুটা ভাজা হচ্ছে। আর দেখো আমি মিক্সিতে মশলাগুলো ঢেলে নিচ্ছি, মিক্সিতে মোটামুটি আদা আর রসুন আর পেঁয়াজ তিনটে বেটেছি, আর জিরের গুঁড়ো দিলাম, এবার লবণ দেবো। একটু হলুদ দিয়ে নেবো, তারপর এবার আলুটা একটু নেড়ে দিলাম, আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি, এবার এঁচোড়টা ভেজে নেবো। আগে এঁচোড় তরকারিটাই করবো, তারপর আলু উচ্ছেটা ভাজবো, কারণ উচ্ছেটা তিতো, তো ওটা লাস্টে ভাজবো, দিয়ে তারপরে কড়াইটা ধুয়ে টক ডালটা করে নেবো, বা টক ডালটা আগে করে নিতে পারি, উচ্ছেটা একদম লাস্টে করতে পারি। তো যাই হোক, চলো বন্ধুরা রান্নাটা সেরে নিই, সেরে নিয়ে তারপর আবার তোমাদের সামনে আসছি। Thank you.
আমার রান্না শেষ হয়ে গেছে, এখন প্রায় 1:45 বাজে। এবার খেতে দেবো, খেয়ে টেয়ে তারপরে কাজ করব। আর প্রচুর কাজ করলাম সারাদিনে এখনো পর্যন্ত। তো দেখো কি রান্না করেছি, তোমাদের তো বলেইছিলাম কি রান্না করব। তো এই যে শালু ভাজা, এই যে এঁচোড়, আর এই দেখো টক ডাল, আর এই গামলার মধ্যে না ভাত আছে। কারণ হতে এখন আর কড়াইতে আর দেখো গ্যাস ট্যাস মাজা হয়নি, শুধু বাসন টাসন সব মোচা হয়ে গেছে। আর দেখো খরগোশগুলোকে না এখন ঘরে রাখি না, বড় হয়ে গেছে। দেখো বারান্দায় একটা ঘর করেছি, দেখো ওদের এই ঘর পরিষ্কার করেছি আজকে। দেখো ছোট্ট একটা ঘর, এই যে তার গেট। তো ওদেরকে এখন একটু বাইরে রোদে রেখেছি, চলো তোমাদের দেখিয়ে দিই। দেখতে পাও না, হ্যাঁ এই যে ওদেরকে বাইরে রোদে রেখেছি, তার পাশেই দেখো। আর আমার দেখো কত জামা ভেজানো, এই এক বালতি ওই এক বালতি, আর এই জল ভরছে। তো আজকে মানে কাজ টাজ করতে রান্না করতে দেরি হয়েছে, তার অনেক কারণ ছিল। তো একটা তো দেখলাম খরগোশের ঘরটাগুলো বানানো হয়েছে, ওগুলোকে বাইরে রাখবো বলে। আর মানে ঘরের মধ্যে রাখা যাচ্ছে না, বড় হয়েছে তো ঘরের মধ্যে অসুবিধা হচ্ছে, শাশুড়ি ছেলে থাকলে পায়ে পায়ে গুড়গুড় করছে। তো তার জন্য আবার এই দেখো অ্যাকোয়ারিয়ামটাও পয়সা করেছি, দেখো খালি দেখতে পাচ্ছ তারা ভালো করে। এই যে অ্যাকোয়ারিয়ামটা পয়সা করা হয়েছে, এইটা পয়সা করতে কষ্ট মানে প্রচণ্ড খাটনি। এই যে ওর সব জিনিসপত্র এখানটা রয়েছে, না রয়েছে। তো দেখলে তোমরা আজকে আমি সারাদিন অনেক কাজ করেছি, তোমার খরগোশের জন্য ঘর বানানো হয়েছে, তারপর খরগোশকে পয়সা করা হয়েছে, অ্যাকোয়ারিয়ামটা পয়সা করা হয়েছে। এখন অ্যাকোয়ারিয়ামে জল ভরা হয়নি, ওগুলো জলটা ভরবো, তোমরা দেখতে পারলে বাইরে জল হচ্ছে, তো সেই জলটা হবে, তারপর অ্যাকোয়ারিয়ামে জল ভরবো। ততক্ষণ চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, খাওয়া দাওয়া সেরে তারপর তোমাদের সামনে আসছি, ততক্ষণ সঙ্গে থাকো। খরগোশের ঘরটা ঠিক করা হচ্ছে, থাকবে এখানে, তার জন্য কোন কত করে আগে রাখা হচ্ছে। চাদরটা দিয়ে আমার রান্নাঘর ঢুকে ঢুকে রান্না করতাম, এখন আর হয় না, এইখানে ঢুকে রাখতে হয়। চলো ওগুলোকে নিয়ে আসি, তোমার বাইরে আছে। ওদেরকে দুটো খেতে দিয়ে দিলাম, এবার আমরা খেতে যাবো, খাওয়া দাওয়া সেটা নিই। দেখো ঘরের মধ্যে রয়েছে,
এবার এই খাঁচাটা বার করে দেবো। চলো খরগোশটাকে তো ঠিক জায়গায় দেওয়া হলো, এবার অ্যাকোয়ারিয়ামটা পুরো ঠিক করতে হবে। পরিষ্কার করা আছে, জল ভরে মাঝেগুলোকে ছাড়তে হবে। তো দুটো খেয়ে নি, মানে অনেক বেলা হয়ে গেছে, আর 2:15 বাজে। তো যাই হোক চলো খাওয়া দাওয়া সেরে নি, তারপর তোমার সামনে আসছি। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, দিয়ে এবার অ্যাকোয়ারিয়ামটার দিকে চলে এসেছি। দেখো এটাকেও তো ঠিকঠাক করতে হবে। তো কার্পেটটা পেতে নিলাম, দেখো ভেতরে যে ঘর থাকে একটা, সেই ঘরটাও পেতে দেওয়া হয়েছে। আমি তো অ্যাকোয়ারিয়ামে কার্পেটটা পাতলাম, তারপরে ঘরটাও পাতলাম। এবার ওই পাথর গাছ এগুলো সব আমার ছেলে সেট করে দিল বড়টা, কারণ আমি ওগুলো অতটা পারি না, পারি না তো প্রচুর সময় লাগে। তো ওই সময়টা আমি ছেলেরা যা বা আমি যেগুলো খেলাম সে বাসন টাসনগুলো আমি মেজে নিলাম ওই সময়টা। তো এখন দেখো জলটা এনে ভরে নিচ্ছি। হয়ে যাবে ভেঙে গেছে নাকি, দাঁড়াচ্ছে না। এখন প্রায় 5:20 বাজে, তো এতক্ষণ আমার কাজ শেষ হলো, মানে অ্যাকোয়ারিয়ামে জল টল সব ভরাটার হলো। এবার অ্যাকোয়ারিয়ামটা সাজাবে ওরা, আর মাছটা সব যা অ্যাকোয়ারিয়ামে যা ঢালার ওরা এসে এটা করে নেবে, দিয়ে তারপর চলো আমি ঘর বান্ধা করে মুছবো। ঘর বান্ধা মুছে টুছে স্নান টান করে তারপর তোমাদের সামনে আসছি। এই দেখো আমি ঘর মুছবো, 6:30 বাজে, এখন স্নান টান সেরে উঠলাম। দেখো এখনো মাথাটা তা মানে মাথা পেঁচানো হয়ে যাচ্ছে, এখনো খুলিনি। সন্ধে টন্ধে দিয়ে স্নান টান করে, মানে স্নান করে সন্ধে দিয়ে তারপরে আসলাম। দাঁড়া এখন চা খাচ্ছি, ছোলা ভাজা দিয়ে মুড়ি আর যে চা। আর এই যে অ্যাকোয়ারিয়ামটা দেখো পরিষ্কার পুরো কমপ্লিট, ঠিক আছে, কিরকম কাচের মতো জলটা। চলো বন্ধুরা আজকের ব্লগটা এইটুকুই থাক, এখানেই শেষ করে দিচ্ছি আমি, কারণ আজকে প্রচুর সারাদিন প্রচুর খাটাখাটনি হচ্ছে, মনে হচ্ছে না যে আর আমি কিছু করতে পারবো না। তারপর আবার রাতের রান্না নেই, সকালে যা রান্না করছিলাম সেগুলো সব আছে, একটু জাস্ট গরম করবো হয়ে যাবে। তার জন্য বুঝতেই পারছো শরীরটা একদম ছেড়ে দিয়েছে, একটু শোবো, তো তার জন্য রাত্রিবেলা কী করবো না করবো বুঝতে পারছি না, তার জন্য আমি ব্লগটা এখানে শেষ করলাম। টাটা, সবাই ভালো থেকো, টাটা।